কাকড়াজিরিয়া হচ্ছে বাংলাদেশের বিরল প্রজাতির একটি পাখি। এদেরকে কাকড়াভোজী বাটান নামেও ডাকা হয়ে থাকে। এদের বৈজ্ঞানিক নাম ড্রোমাস আর্ডিওলা। এরা মূলত ড্রোমাডিডি গোত্র বা পরিবারের অন্তর্গত ড্রোমাসগণের অন্তর্ভুক্ত একমাত্র প্রজাতি। পাখিটি বাংলাদেশ ও ভারত ছাড়াও দক্ষিণ মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। কাকড়াজিরিয়ার বৈজ্ঞানিক নামের অর্থ ধাববান ছোট বক আকৃতির পাখি। বিচরণ ক্ষেত্র উপকূলীয় এলাকার জলাশয়, দ্বীপ এবং সাগরের মোহনা। বাংলাদেশে এরা পরিযায়ী হয়ে আসে মূলত। প্রাকৃতিক আবাসস্থল এদের ভারত মহাসাগর, লোহিত সাগর, আরব সাগর, ওমান উপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ, তানজানিয়া, মাদাগাস্কার এবং পূর্ব শ্রীলঙ্কা। এরা দেখতে খুবই চমৎকার হয়ে থাকে। এদের রং সাদা কালো হয়। অন্য সব বাটান প্রজাতির মতো গাট্টা গোট্টা চেহারা হলেও আকারে এরা খানিকটা উঁচু আকৃতির হয়। বিচরণ করে ছোট বড় দলে, একাকী খুব একটা দেখা যায় না এদের। অন্য সব বাটানদের সঙ্গেও এরা বিচরণ করে। শিকার খুঁজতে পানিতে ঝাঁপিয়ে পড়ে না, বড়জোর হাত সমান পানিতে নামে এরা। দিনভর সৈকতে কাঁকড়া খুঁজে বেড়ায় এরা। স্বভাবে শান্ত হলেও নিজেদের মধ্যে খুনসুটি বাঁধে মাঝে মধ্যেই। বিশ্বব্যাপী হুমকি না হলেও প্রজাতিটিকে IUCN ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবেই চিহ্নিত করেছে। এদের ইংরেজি নাম crab-plover। এদের দৈর্ঘ্য করে 38 থেকে 41 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রসারিত ডানা 75 থেকে 78 সেন্টিমিটার করে হয়। ওজন হয় 230 থেকে 315 গ্রাম পর্যন্ত। মাথা এবং ঘাড় হয় ধবধবে সাদা আর পিঠ হয় কালো। ডানা হয় ধবধবে সাদা, কিন্তু ডানার কিনারাগুলো থাকে কালো রঙের। এদের লেজ হয় খাটো এবং কালো রঙের। গলা থেকে বস্তি প্রদেশ পর্যন্ত ধবধবে সাদা রঙের হয়। চোখ হয় কালো। ঠোঁট মোটা কিন্তু কুচকুচে কালো হয়। লম্বা পা নীলাভ ধূসর, হাঁসের পায়ের মতো জোড়া লাগানো। এদের প্রধান খাবার মূলত কাঁকড়াই। এছাড়াও সামুদ্রিক কৃমি এবং জলজ পোকামাকড়ও খায় এরা। এদের প্রজনন মৌসুম এপ্রিল থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত বিস্তৃত। তবে অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। এরা বাসা বাঁধে পালুকারাশি অথবা পাথরের উপর। ডিম পারে 3 থেকে 4টি। ডিম ফুটতে সময় নেয় 30 থেকে 33 দিন। ডিম ফুটতে বাচ্চা বের হওয়ার পর প্রাপ্তবয়স্ক হতে 15 মাসের মতো সময় লাগে। কাকড়াজিরিয়া পানি কাটা পাখিদের নিকট আত্মীয়, তবে বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে একে আলাদা গোত্রের স্থান দেওয়া হয়েছে এবং এরা এ গোত্রের একমাত্র সদস্য। Charadriiformes বর্গের সাথে এদের প্রজাতিটির সম্পর্ক পরিষ্কার নয় বলে অনেকে এদের মোটা হাঁটু এবং বাবু বাটানের নিকট আত্মীয় বলে মনে করেন। আবার অনেকের মতে এরা auks এবং গাংচিলের সাথেও সম্পর্কিত। পানিকাটা পাখিদের মধ্যে একমাত্র কাকড়াজিরিয়াই ডিম ফোটাবার জন্য মাটির উষ্ণতা ব্যবহার করে। সারা পৃথিবীর বিশাল এলাকা জুড়ে এদের বিস্তৃতি। প্রায় 3,48,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এবং এখন পর্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলেই ঘোষণা করেছে। এমনকি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনেও এই প্রজাতিটিকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়নি।